মর্নিং, আ ভেরি গুড মর্নিং এভরিওয়ান, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কারণ আজকে যাচ্ছি বাড়ি, অনেকদিন পর বসিরহাটের বাড়িতে যাচ্ছি, সকাল সকালই যাচ্ছি, যেন রোদ গরমটা একটুখানি কম লাগে। ইনায়া এখানে রেডি, এত ক্যাপ ট্যাপ পরে ভ্যাকেশনে যাচ্ছে মনে হচ্ছে। আমি রেডি, যেমনও রেডি, লাগেজ একদম খুব কম করার চেষ্টা করেছি, তবুও দেখো ডাইপার ব্যাগ তো হয়েই গেছে। আর এর মধ্যে যাবতীয় জিনিসপত্র রয়েছে, এটার মধ্যে আমাদের সবার তিনজনের জামা কাপড় আর অ্যাজ ইউজুয়াল যেমনের একটা ব্যাগ। তো এই সমস্ত কিছু পোটলা পুটলি নিয়ে আমরা বেরোচ্ছি, চলো আল্লাহ আল্লাহ করে আমরা ভালো ভালো বাড়ি পৌঁছে যাই। সবাইকে বলো, সবাই আমার জন্য দোয়া করো, হ্যাপি জার্নি। স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, আমরা এতক্ষণ সেদের তলাতে ছিলাম, ট্রেন জাস্ট ডুবছে বলে এই দিকটাতে এসে দাঁড়ালাম। সামনের দিকে উঠবো, তাহলে ভিড় এই সময় থাকবে? এই সময় আশা করছি তো অত ভিড় থাকবে না। থাকবে না, ইনায়া ঘুমোচ্ছে, তার মধ্যে আমার নবগি দিয়েছে আজকে। বাবারে বাবা, জামা ইনায়া নিয়েছে বলে দেখো আমার কি অবস্থা। এই এ উঠে গেছে, যে ইনিয়ার নাম করেছে উঠে গেছে। চলো এই একটা ব্যাগ, এখানে দুটো আমি পারছি না প্লিজ। চলো দেখেছো তাহলে আমার কতটা কষ্ট হয়। হ্যাঁ ছেলে, আচ্ছা এই জন্যে। আর এদিকে দেখো ইনায়ার ভাব দেখো, শুধু যে ইনায়ার নাম করলেও ঘুম থেকে উঠে গেছে। আমারও পিছে একটা এত ওয়েটফুল ব্যাগ না। চলো সকালবেলা উঠে ও অনেক মানে বিরক্তি প্রকাশ করেছে যে আমাকে এই সময় ডাকবে না। আজকে আমাদের টোটো জার্নিটা কিন্তু সেই মজা হচ্ছে, মানে এত সুন্দর, মানে এদিকে না অত সেই মানে ওই দিকের মতো গরম নেই, যে আমি গান করছি আর ইনু শুনছে, ঘুমাইনি গান শুনছে। যাবে একটু ওটাবে ওটাবে পরের মাসে তোমার ভ্যাকসিন কি হবে, এখন দিয়েই কষ্ট হচ্ছে হেলথ সেন্টার থেকে। আছো আছো, বাড়ি চলে এসেছি, কি না যাবে না, কি হয়েছে নামবে না, ভালো লাগছে না? আচ্ছা আমার কোলে এসো, আমার কোলে। দাদা কই কই রে মাম্মা, দাদাটা কই? ওলি বাবা, আমাদের আগে কুটুম চলে এসেছে বাড়ি। এ হ্যালো, হাই হাই করো, হাই করো, হাই বাবা। চলো 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 ওলি বাবলি, ধরো ব্যাগ গুলো ধরো, আমি ধরতে পারছি না। উলি বাবা ব্যাগ ব্যাগ ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরবে, ব্যাগ ধরো উলি বাবলি, ব্যাগ ধরো। কখন এসছো, কখন এসছো তুমি? ওই যে ইনু, ইনুর বাইরে খুঁজছে, ওই যে ইনু, ও বাইরে খুঁজছে ইনুর। ইনু কই? পরে করবে, থাক পরে করবে, ছাপিয়ে না আগে টুপি টুপি গুলো খুলে দাও। দেখো তো এটা কে,
শুনে দাদু দাদু এর কান্ড দেখো, এই যে বলছে দাদু দাদু চলো তুমি চলো ভিতরে চলো চলো আপনি এসো এসে ড্রেসটা চেঞ্জ করে ইনায়কে একটুখানি আমি খাইয়ে দিয়েছি। এবার এই বাড়ির জন্য মাছ এনেছিলাম যে কালকে ইলিশ মাছ, এগুলো বের করে দিস। আর সাবি তোমার পিছনে দেখেছো কি আমাদের এবার প্রচুর টাকা হবে, এখানে রাখার মানি আব্বা সব মানি গাছ লাগিয়ে দিয়েছে। ওটা মনে হচ্ছে ভিতরটা ঠিক করতে হবে, ওই ভিতরে পাইপটা সেটিং করতে হবে মনে হয়। এখন খেয়ে না ধুতে হবে, কিন্তু ভালো করে ক্লিন করে তারপরে নেবে। এই যে দেখো আফরিদ এখানে ভাত খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে আফরিদ ভাত? মিট, মিট দিয়ে খাচ্ছে। এই ওটা ফুটবল নয়, ওটা দুলালের তাল মিশ্রি, কি বলবে বলো তো। আপনি হাই বলতে শিখেছে আসলে আমাদের ইনুকে বলছে ইনু হাই। এই জামা কাপড় গুলো আপাতত সকালবেলা কেচে দিয়েছিল, ভেজা ছিল বলে আমি ওই প্লাস্টিকে করে নিয়ে চলে এসেছি, এখানে মেলে দিয়ে শুকিয়ে যাবে, কিন্তু এগুলো আনারও খুব দরকার ছিল। প্যান্টগুলো মিট বলছো তাড়াতাড়ি খাও, হবে ইনায়া ওই প্যান্টটা নিয়ে শুনলো। সিঁড়িঘরে মেলা ছিল, সিঁড়িঘরে সিঁড়িঘরে মেলা ছিল, হ্যাঁ হ্যাঁ ঢুকিয়েছি, এইখানটাতে আমাদের আর্থিং এর তার আছে ফ্রিজের বলে আব্বা দেখো না ঘিরে দিয়েছে, আপনি দিনায় সব বাচ্চা পার্টি আসবে বলে আব্বা এটা দিয়ে একদম গার্ড দিয়ে দিয়েছে। দেখি এর কাণ্ড দেখো, ছি নানিমা ভীষণ মারবে, দেখো এর অবস্থা দেখো, এর ব্যাং ওর ভিতরে ব্যাং, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, ইস এক কলসি জল পুরো নষ্ট করলি। এবার ওটা মুখে দিয়ে দাও, বাটিটা মুখে দিয়ে দাও। ইনায়াকে স্নান করিয়ে দিয়েছি আর সেই মুহূর্তে আইসক্রিম ওলা যাচ্ছিল, ঘুমটি বাজাচ্ছিল, অনেকদিন ধরে ওই যে বরফ আইসক্রিম গুলো খাই না, ওটা দেবে প্লিজ? দেখো ওটা আছে কি না, আইসক্রিম খাবো না আমি কম দামি বরফ, দেখো আগে আছে কি, আমার মনে হচ্ছে ওই বরফ ওলা আইসক্রিম। কত ওইগুলো? সাদা কালার নেই তো ওটাই, ওটাই নাও না ওটা ভালো। আজকে আমরা ভ্যারাইটি আইসক্রিম নিয়েছি, অনেকদিন পর আমি এটা খাচ্ছি, আজকে নিলো ম্যাঙ্গো আর একটা পেপসি নেওয়া হয়েছে। তুমি যেরকম 2 টাকা ওয়ালা আইসক্রিম চাইছো না, সেই গ্রামের দিকে পাওয়া যায়, ও ও সবার হয় না এখন। কেন হয় না, এর উপরে একটু মালাই থাকবে। না না সেটা হয় না, ওটা এখন আসে 5 টাকা আইসক্রিম ওয়ালাটা। বাহ, এ কোনো কষ্ট আছে আইসক্রিম বেচতে টোটোই করে? খাবে মাম্মা? এই জায়গায় দাঁড়িও, খাবে কি খাবে তুমি, পেপসি খাবে না আইসক্রিম কোনটা? এই যে পেপসি, পেপসি পেপসি, এটা আমি আমরা যখন এই হাই নার্সারিতে পড়তাম স্কুলে, স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতো আর ম্যামরা তো খেতে দিত না, চুরি করে করে খেতাম। এটা হাত দিয়ে ধরে থাকতো, না 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 না, আদিয়ান 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 আদিয়ান, মিষ্টি ঠান্ডা মা ঠান্ডা, চলো চলো সব খাওয়া যা দিবে করতে হবে, নিজের খাবারটা তো খাস না, তাই তো ব্যাপার, নিজের গুলো খাবে না আর এইগুলো খাওয়া যা দিবে করবে। মিষ্টি বেশি, মিষ্টি বেশি, মিষ্টি টু অরেঞ্জ, অরেঞ্জ ফ্লেভার ভালো লাগে অনেক দিন পর।
গুড আফটারনুন এভরিওয়ান, আমরা এখন লাঞ্চ করব। আব্বা আমার অলরেডি হয়ে গেছে, এখন 3টের মতো বাজে। আমি আছি আর জামান বাকি আছি। এখানে রান্না হয়েছে, ভাত করেছে আম্মা, এখানে একটা শাক করেছে, কুমড়ো আলু তরকারি, মাংস আর এই যে ইলিশ মাছটা। আম্মা আব্বা মনে এক পিস খেয়েছে, আম্মা এক পিস খেয়েছে, আবার দু পিস রেখেছে, আছি আছে খাবে। আর বাড়ির পাতা টক দই আছে, ওটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। একটা জিনিস তো বলতেই ভুলে গেলাম, সেটা আম্মা বলছে দেখো কাঁঠাল, আমাদের বাড়ির গাছের মানে এই বছরের প্রথম কাঁঠাল খেলাম, আর কাঁঠালটা খুব টেস্টিও। এবার আমি বলছি মুড়ি দিয়ে কাঁঠাল, আমাদের দিকে এমন করে খায় জানো, কাঁঠাল দিয়ে মুড়ি, ওই যে কাঁঠালটাকে ভালো করে ছেঁকে নেবে, ওর যে রসটা আছে পুরো চালনি দিয়ে ছেঁকে নেবে, এবার ওই রসটা মুড়ির সাথে খাবে, মধুর মতো করে, মধুর মতো করে। ও কামারাটা ভালো লাগবে, হ্যাঁ হেভি লাগবে। গুড আফটারনুন বলো, গুড আফটারনুন। আমার রং করছে, এই যে দেখো, এই যে দেখো রঙের মিস্ত্রি এখন রং করছে এখানে। হাই করো একটু, ও পারে না বলতে, বলো হাই। হাতে কি ওটা, হাতে ওটা কি বলো, ব্রাশ বলো, ব্রাশ বলো, কি ওটা কি বলো, তোমার হাতে নানু ওটা রং, আমি শুনলাম নানু। গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাড়ি মানে বাড়ি বলছে ঘরটা, বাচ্চারা থাকলে যেটা হয় আর কি, খেলনাপাতি নিয়ে ছড়ায়, আমি একদিক দিয়ে গোছাচ্ছি, আফ্রিদারি নয় আরেক দিক দিয়ে ছড়াচ্ছে। দেখো আমি বিছানাটা পুরো ঠিক করে দিয়েছিলাম, আবার খেলনাপাতি যা ছিল দুটো মিলে করেছে, এখানে টিফিন বক্স, এখানে যেখানে যেটা ওরা ওদের মতো করে ওরা করুক, আমার কোনো অসুবিধে নেই। বাট ওই আমি বারবার করে ওখানে ঠিক করে দিচ্ছি, কারণ বাচ্চা তো কখন কোনটাতে লেগে যাবে কি হয়ে যাবে, যেমন তখন খেলনার মধ্যে ইনায়া বসে খেলা করে, ধাম করে পড়ে গেল, এই দিকটাও খেয়াল রাখতে হচ্ছে। তো যাই হোক চলো, ওরা এখন এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এখন ঘড়িতে 7:30 বেজে গেছে। এইসবগুলো করতে করতে বসে একটুখানি আব্বা আম্মা সবার সাথে গল্প করছিলাম, এখন এক কাপ চায়ের দরকার আছে, ওইখানে গিয়ে একটু চা করবো, চা খাবো। আমি তো চলে এসেছি, চাটা বসিয়েছি আর ইনায়ার বোতলগুলো একটু স্টেরিলাইজ করলাম, হয়ে গেল বেশ কিছুদিন স্টেরিলাইজ করা হয়নি। এতে যেহেতু ওরা দুধ খায় না, শুধুমাত্র জল খাওয়ার জন্য ইউজ হয়, তাই জন্য প্রতিদিন আমি করি না, মানে প্রতিদিন আমি গরম জল দিয়ে ধুয়ে দিই, ওই এক দুদিন অন্তর অন্তর স্টেরিলাইজ করি। এগুলো স্টেরিলাইজ করেছি, এটা স্টেরিলাইজ করে, ও বাবা আপনি এটা কি জল বেরোচ্ছে, তো ফুটো গুলো কি করে, তো এখানে ফুটো আছে, এটা তো ক্যারি করা যাবে না কেন, আর এটা ছিল না এখানে, একটা আমি বলছি শোনো, এর মুখটাতে একটা এ ছিল রাবারের গ্রিপ, সেটা দেখো কোথায় পড়ে গেছে, আর একটা ক্যাপ কই, আর একটা ক্যাপে দেখো আছে, আমি বলছি তো আছে, আমি দেখেছি নিজে, এটা কি জলপড়ার মতই থাকে না সব, এই রাবারের গ্রিপ দেখো কোথায় একটা পড়ে আছে, কোথায় ধুয়েছো, আমি তো এখানেই ধুলাম, আর এটার অবস্থা দেখো, এই যে এই অবস্থা দেখো, কোথায় দাঁড়িয়েছো, ও দাঁড়ানোর জায়গা নেই, ঝুড়িটার উপরে পা দিয়ে দাঁড়াতে হচ্ছে। আর এই যে এখানটাতে কেউই চা খাবে না, আছে বললো আমি খাবো না, আব্বা আম্মাও খাবে না, আমার আর জামানের জন্য, আমাদের চাই একটু চা, আমাদের জন্য চাই একটু চা, হ্যাঁ আব্বু তোমার সাথে কই, ও এখন দেখো এটুখানি এটুখানি থাকি, দেখো সাথে কোথায় পাটা রাখছে দেখো। আমি তার আজকে রামনকে বলছিলাম যে নেক্সট ইয়ার যখন ইনায়া এরকম হয়ে যাবে, দেখবে ইনায়া আর আফ্রিদ বাড়িতে কি কি দুষ্টুমি করে, ওদের দুজনের খুব ভালো বন্ডিং হবে, কারণ ওরা দুজন মারপিট করবে না, ও আমাদের মাথা খারাপ গুলো করবে এরা দুজন মিলে। কি ইনা এই আফ্রিদ এর কাপটা দেখেছো, আফ্রিদ তোমার কাপটা দেখাও তো, দেখে কে দেখি, এটা আফ্রিদ এর কাপ, চা খাওয়া, এটা তো তুমি চা খাও, ওই দেখো চা খাচ্ছে, দেখো তো নানু কি বলছে, দেখো আসো আসো, আগে ছোটবেলায় আল্লাহ করতে বললে এখনো পড়ে, কই আল্লাহ কই, আফ্রিদ এটা আল্লাহ করে নাও তো, বিচিত খাবে, এটা ভালো না, সুগার ফ্রি, তুমি খেতে পারবে না, আমরা চা খেয়ে গল্প করতে করতে রাত্রি 9:30 বাজিয়ে দিলাম, ঠিক এই জায়গাটাতে বসেই আম্মা ওইদিকে রুটি করার জন্য রুটির প্রস্তুতি করছে, আর এখানে দেখো না কাঁঠাল খাচ্ছে, কাঁঠালটা মনে হচ্ছে ভালো, দেখে মনে হচ্ছে কচকচে কাঁঠাল, বেশ ভালো খেতে, কিন্তু অনেকদিন পর সুন্দর কচকচে মিষ্টি কাঁঠাল খেলাম,
অনেক বছর পরে। আমি কাঁঠাল খেতে খুব একটা ভালোবাসি না, তো ওই মানে বলে না বছর ক্রিয়া ফ্রুটস খেতে হয়, আয়ানরা কোথায় গেল। তো আয়ানদের দেখি আসতেও পারে, আপা নাও আসতে পারে, তবে আসার চান্সটা অনেকটাই বেশি কালকে। আয়ানের আবার হচ্ছে সানডে তে ওর ড্রয়িং এক্সাম আছে, তাই জন্য আপা একটু আমতা। ওটা কোন ব্যাপার ড্রয়িং এক্সামটা, হ্যাঁ ড্রয়িং এক্সাম তো স্যাটারডে মানে শনিবার দিন বিকেল বেলা চলে যাবে, কোনো অসুবিধা নেই, রবিবার দিন ওর এক্সাম দিয়ে দেবে। বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি, যদি কালকে মানে এখনো না না অর্ডার পাইনি। আচ্ছা আচ্ছা ভিসা পাইনি, না ভিসা পাইনি, হাজবেন্ডের কাছ দিয়ে ভিসা পাবে তারপর তো আসবে। যাই হোক তবে আশা করা যাচ্ছে আসবে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, আমরা যেন এইভাবে হাসি খুশি সবার সাথে থাকতে পারি। গুড নাইট।